কখন করবেন জানেন? এই বিধানসভা নির্বাচনে বিজেপির পার্টি এবং আমাদের দলের গোদ্দার যারা যারা চলে গেছে কোটি কোটি টাকা খেয়ে, ওদের চন্দ্রায়ণ প্রাশ্চিত্যটা আপনারা করবেন, আমার মায়েরা করবে, আমার দিদিরা করবে, আমার ভাইরা করবে, আমার দাদারা করবে, আর বৈতরণী পাঠটা করবে আমার দিদি। কবে না যখন তৃতীয়বারের জন্য আবার মসনদে বসবে পশ্চিম বাংলায়, তখন দিদিকে বলো দিদি তোমার ওই গদ্দাদের একটু বৈতরণী পার করে দাও, চলে যা, দরকার নেই আমার ওকে, আর কে যাবে না যাবে দরকার নেই। বাংলা কথা একটা আছে আর না, পূর্ণা সমাজ পুকুর চিনে, শুনেছেন তো একটা গদা বাংলায় কথা আছে, পূর্ণা সমাজ পুকুর চিনে, কারণ ও হচ্ছে পূর্ণা সমাজ, ও তো এক সাল থেকে আমার দলে আসেনি, ও কিনা হয়ে যায়, দরদার হয়ে যায়, দরদাম হয়ে যায়। শুভেন্দু অধিকার বলো, রাজীব ব্যানার্জি বলো, ওদের চুলে সিরে চুল কেটে দিচ্ছে, ওদের সিরে চুল কেটে দিচ্ছে। সিন্ডিকেটের ওধারে ব্যানার্জির বিরুদ্ধে লড়ার জন্য আজকে তাম ভারতবর্ষ থেকে যত আছে বিজেপির নেতারা এসে পড়ছে পশ্চিম বাংলায়, কারণ সেখানে কৃষকরা গুতাগুতি আরম্ভ করছে, রাত্রে ঘুমাতে পারে না, তাই হুসুস করে প্রত্যেকদিন প্যাসেঞ্জারি ডেলি প্যাসেঞ্জারি মতো আরম্ভ করছে এখানে পশ্চিম বাংলায় এসে। যখন ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলাতে যখন তৃণমূল কংগ্রেস জিতে যাবে, দেখবেন ওরা চলে যাবে, তখন এই সিপিএম থেকে আমার তৃণমূল থেকে যারা গেছে, যে গদ্দারা গেছে, তারা তখন কি করবে না, ওই ওদের অমিত শাহদের পায়ে ধরে বলবে, দাদা আমি আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আর হাডু খেলা প্লেয়ার জানেন তো, তারা লেঙ্গি ছাড় মারে। আমি সভাপতি হিসেবে আপনাদেরকে কোনো নির্দেশ দিতে চাই না, বরং আপনার আমার উভয়ের সঙ্গে এখানে রাজনৈতিক বক্তব্য এরা অনেক দেবেন, কিন্তু নির্বাচনের সময় আমার আপনার কি করণীয় এ নিয়েও বলা বাতুলতা মাত্র। এ কারণ আপনারা অনেকদিন ধরে পরীক্ষিত, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন করেছেন, বিধানসভার অনেক নির্বাচন করেছেন, লোকসভার নির্বাচন করেছেন, তাই নির্বাচনের রণকৌশল বরং আপনাদের কাছে আমাকে শিখতে হবে। তবু একটা আমাদের নিজেদের মধ্যে পর্যালোচনা করা এবং কি কি আমাদের করণীয় আছে এই নিয়ে একটু পরামর্শ করার জন্যই আজকে আমি আপনাদের কাছে এসেছি। রাজনৈতিক পরিবর্তন এবং বাংলার রাজনৈতিক চালচিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নবরূপকার হিসেবে ইতিমধ্যে নিজের স্বীকৃতি লাভ করেছে, আমাদের পরিসংখ্যান নয় ভারতবর্ষের পরিসংখ্যান, বিশ্বজিৎ সেও চাবুক খেল, তারা ভেবেছিল ওই জায়গায় গেলে, সেই বলছে না নদীর এপারের লোক বলছে ওই পাটটায় মনে হয় খুব বেশি সুখ, সেই বলে তারা গেছিলেন, কিন্তু একের পর এক থাপ্পড় খাচ্ছে। মিহির গোস্বামীকে মঞ্চে উঠতে দিল না, বিশ্বজিৎকে মঞ্চে উঠতে দিল না। এবার মিহির গোস্বামী সেই জায়গায় দাঁড়িয়ে কালকে বলছেন, কালকে পেপারে দেখলাম যে আসলে আমি মঞ্চে উঠতাম, আমাকে বলেছে মদন মোহনের মন্দিরের ওখানে তুমি থাকো, ওখানে অমিত শাহ আসবে, তাই আমি ওই দায়িত্বে ছিলাম। তো খুব ভালো কথা, আমার তখন মনে হলো যে এইসব জায়গা থেকে যে অনেক শ্রীমান বা যারা গেছেন এদেরকে না কোনোদিন বলে দেয় বিজেপি, বিজেপির জন্ম তো আরএসএস যা বলবে তবেই বিজেপি তা করবে। যোগী আদিত্যনাথের একটা বড় গোয়াল ঘর আছে আপনারা জানেন, সে প্রত্যেক দিন সন্ন্যাসীর ভেগ দীঘাতে, যারা এখান থেকে দীঘার সামনে দেখবেন সে একটা কাঁকড়া আছে না, দৌড়লেই শামুকের মধ্যে ঢুকে যায়, তো আর যোগী আদিত্যনাথ সেই রকম সন্ন্যাসী, ওপরে সব গেরুয়া পড়া আছে কিন্তু ভেতরটা ভীষণ কালো। তো এ গোমাতাদের সেবা করার জন্য একটা গোয়াল ঘর আছে, উনি তাতে ঘাস খাওয়ান, হয়তো একদিন দেখা যাবে যে শ্রীমানরা গেছে আর এই মিহিরবাবুদের মতো লোকেরা, বিশ্বজিতের মতো লোকেরা, আর দীনেশ বাবুর অন্তরাত্মা কাঁপতে কাঁপতে এখন তিনি পৌঁছে গেছে, যে লোকটির কচ্ছ আমাদের গুজরাটে সেই জায়গার মানুষ, সবসময় বণিক মহলের সঙ্গে যাতায়াত, জনগণের সঙ্গে যোগাযোগ নেই, যিনি লোকসভা হারার পরে দিদি পায়ে হাতে ধরে বললেন একটা রাজ্যসভার টিকিট দিন, রাজ্যসভায় তিনি গেলেন, এই সমস্ত লোককে বলবে তোমাদের বিজেপির মঞ্চে স্থান হবে না, যোগী আদিত্যনাথের গোয়াল ঘরটা পাহারা দেন, এরা ওই যোগী আদিত্যনাথের গোয়াল ঘর পাহারা দেবে, এর বেশি আর এদের কিছু হবে না। এই রকম অবস্থায় প্রতিবাদী চরিত্র সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমাদের এই সংবিধান রক্ষা করা,
এর জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা দিতে হবে। সেই রণকৌশল আপিলাম মোদিজিকে দেখলাম সব ওই শুধু হলদিয়া থেকেই মনে হচ্ছে এখনই বাংলাটাকে দখল করে নেব, কারণ ওই যে দুটি লোভ সেটাও এদের পেছনে তাড়া করছে। সব কয়লা খুনি বেসরকারিকরণ করছে, এখানেও যদি পাই তাহলে বেসরকারিকরণ করব, কোটি কোটি টাকা নিজেদেরও সম্পদ হবে পাখির ফান্ড, যার ফলে পশ্চিমবাংলাটাকে এরা পাখির চোখের মতো দেখছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলোতে কর্মসংস্থান থেকে বাংলাটাকে আরো সুন্দর করে গড়ে দেওয়ার যে সম্পদ তার রক্ষক একমাত্র হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওই ভক্ষকরা নন। উনি তো বলেছেন আমাদের দলে কিছু লোভী আছে, আবার কিছু ভোগী আছে, আর কিছু ত্যাগী আছে। ত্যাগী কারা? যারা আপনারা সবাই আজকে এত প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও তৃণমূল কংগ্রেসটাকে দাঁড় করানোর জন্য, সমৃদ্ধ করার জন্য এসছেন, এবং এদের মতো মানুষ যারা প্রতিনিধি হয়ে আছে এরাই সত্যিকারের ত্যাগী বলে আজকে দলটা বেঁচে আছে। আর এটা দিয়েই তো তৃণমূল কংগ্রেসের রথটা তৈরি হয়েছে। সেই তৃণমূল কংগ্রেসের রথে অধিষ্ঠাত্রী দেবী কে? মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেয়া ঘাসপুর আর তেরঙ্গা ঝান্ডা, সেটা অনেক লোক টানছে, দু চারজন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তাতে কিন্তু কিছু যায় আসে না। রথ তার আপন গতিপথে গড়াবে আর তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা পাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের চালিকা শক্তি দিচ্ছে। তাই শুধু আমাদের একটু সমন্বয় সাধন করে চলা, আমি আপনাদের কাছে বলব, বিগত দিনে হয়তো সংগঠন চালাতে গিয়ে আমার কথা নয় এরা সবাই ছিলেন, এরাও বলেছেন যে জেলার একটা মিটিং হতো, সেই মিটিং এ সবসময় মনোলগ মানে একতরফা বলা, আপনার যে কিছু বলার আছে সেটা প্রাধান্য পেত না, কিন্তু আমরা পরিবর্তন করে দিয়েছি, এটা ডায়ালগ হোক, আপনি বলবেন আমি বলবো আমরা বলবো, পরামর্শ হবে, তার থেকে যেটা বেরোবে সেইটা সভাপতি সমষ্টিগত ভাবে যাতে কার্যকরী হয় সেটা তিনি করবেন, এই পদ্ধতি কিন্তু এখন হয়েছে। সেইটাই আপনারা ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দিবেন, এখন থেকে নির্বাচনমুখী কমিটিগুলো তৈরি করে ফেলুন, এই নির্বাচনমুখী কমিটি তৈরি করে আমাদের কোথাও যুদ্ধ করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই। পুলিশের পুলিশ 2011 আমাদের পুলিশ ছিল আমাদের সাহায্যে, পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে একটা অটোনমি দিয়ে দিয়েছে, তাদের মতো কাজ করুক, আমরা আমাদের যে কাজ 2011 যদি আমরা ওই বন্দুকটা মানে তেরঙ্গা ঝান্ডাটা আমাদের বন্দুক হিসেবে হাতিয়ার করে অত বড় 34 বছরের ক্ষমতাকে নড়িয়ে দিতে পারি, তাহলে একটা সাম্প্রদায়িক শক্তি, একটা বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা রাম রহিমের যুদ্ধ বাজাচ্ছে, সজল আফজলকে পৃথক করছে, তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো না? কিছু মানুষ জন্মেছে, বললাম আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সব আসনের প্রার্থী তিনি, শুধু তার প্রতিনিধি হিসেবে কে হবে, দেয়াল লিখনে ওই নামটুকু ফাঁক রেখে আপনারা লিখে ফেলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তার ওই ঘাসফুল যদি আমার পেছন থেকে সরিয়ে নেওয়া হয় আমরা কেউ নেতা থাকব না, কেউ বিধায়ক থাকব না, কেউ সাংসদ থাকব না, মন্ত্রী তো পরের কথা, তাই একেই সম্পদ করে চলতে হবে বলে দেয়ালে আপনারা যে দেয়ালে লিখবেন সেখানে যথাযথ তার অনুমতিটি নিয়ে, অনুমতি নেয়ার পরে আপনারা এখন থেকে দেখার কাজ শুরু করুন। মনে রাখবেন জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবাই বুথ স্তরের সৈনিকদের সঙ্গে থাকবে এবং সংযোগ স্থাপন করে আমরা এই নির্বাচনে জয়ী হব, এবং সেই জয়টা কত আগে আমরা দেখেছি, যখন 2011 আমরা 187টি আসন পেয়েছিলাম, এই আবেদন আমি আপনাদের কাছে করার জন্য আজকে এসেছি, নিশ্চিত করে আপনাদের আপনাদের সুচারু কর্মপদ্ধতি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলকে সমৃদ্ধ করবে, দলকে জেতাবে, এই বলে অবস্থায় পিছিয়ে চলে যায়। আমাকে সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমাদের সম্মানীয় ব্যক্তিত্ব তদাদিন্তন যিনি আজ ঘরে যাই চুপচাপ বসে থাকবো,
দলের কর্মসূচিতে যাবেন না, বুথের মিটিং করবে না, পাড়ার মিটিং করবে না, এটা করতে যাবেন না। সকলেই বলছেন যে নির্বাচনটা অত্যন্ত কঠিন। অমিত সাহ জুটি ভালোভাবে বুঝতে পেরেছে, তার কারণ যখনই কেন্দ্রীয় সরকার কোন জনবিরোধী নীতি গ্রহণ করছে, অন্যান্য রাজ্যের সমস্ত চিফ মিনিস্টারের আগেই বাংলার মুখ্যমন্ত্রী আগেই দাঁড়িয়ে তার প্রতিবাদ করছে, তাই জানে যে এই প্রতিবাদী মুখকে দমিয়ে দিতে পারলে তবে গিয়ে ২৪ সালটা তাদের কাছে কন্টক মুক্ত হবে। আপনাদেরকে তাই বলতে চাই, এবারের নির্বাচনে আমাদের সবাইকে মরণপণ লড়াই করতে হবে। আমাদের আইপ্যাক সাংগঠনিক এবারে সিএম পাচ্ছে, চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে, তার কারণ নন্দীগ্রামে যেহেতু মমতা ব্যানার্জি লড়ছেন তাই পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী হলে সমস্ত দিক থেকে পূর্ব মেদিনীপুর আবার এগিয়ে যাবে সামনের পাঁচ বছরে, এটা নিশ্চিত ভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, সেই গভীর সমুদ্র বন্দরে ১৭,০০০ কোটি টাকা লগ্নি হচ্ছে, স্টেট গভর্নমেন্ট কন্ট্রোলে রাখছে। এই গভীর সমুদ্র বন্দরে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে এবং সেটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায়। সেই সঙ্গে আপনাদের মাথায় রাখতে হবে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে একেবারে যে জনমুখী প্রকল্পগুলি গ্রহণ করেছে সেই জনমুখী প্রকল্প মমতা ব্যানার্জি ক্ষমতাচ্যুত হলে সমস্ত জনমুখী প্রকল্প বন্ধ হয়ে যাবে। আজকে মাথায় রাখতে হবে দুয়ারে সরকার এই কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ইমিডিয়েট এফেক্ট পেয়েছে। ইতিমধ্যে মা বলে একটি প্রকল্প খুব শীঘ্রই আসছে, এই মা প্রকল্পের মধ্য দিয়ে একটি মিল ১৫ টাকা তার ১০ টাকা গভর্নমেন্ট বিয়ার করবে, ৫ টাকাতেই আপনারা মিল খেতে পারবেন, তাতে ভাত ডাল মাছ সবজি সবই থাকবে। এই মা প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জি আবার একটি নতুন দিশা বাংলার মানুষের কাছে দেওয়ার চেষ্টা করছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লক্ষ করে টাকা গভর্নমেন্ট বিয়ার করছে ইতিমধ্যেই, কত কোটি টাকা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে গভর্নমেন্ট বিয়ার করেছে তার একটা পরিসংখ্যান গতকাল অব্দি দিয়ে দিয়েছে ৫৮৮ কোটি টাকা ইতিমধ্যেই গভর্নমেন্ট স্বাস্থ্যসাথীতে খরচা করে ফেলেছে। তাই এই স্বাস্থ্যসাথী প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মা প্রকল্পে বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে, এবারের বাজেটে সেটা আসেনি। আজ থেকেই মানুষের উপরে যে অত্যাচার শুরু করেছে, লোকের ঘরে বোম মেরে দিচ্ছে, সুবিকাসের বাড়িতে বোম মেরে দিচ্ছে, তাহলে ভাবতে পারেন আপনারা পরিস্থিতি কোন জায়গায় গেছে। এ পার্টি যদি ভোট পেয়ে ক্ষমতায় আসে তাহলে কাউকেই এরা থাকতে দেবে না। অতএব সেই কারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, ছোটখাটো বিভেদ ভুলে গিয়ে। শুধু এইটুকু কথা মাথায় রাখা, পার্টি ক্ষমতায় আসার আগেই নির্বাচনে নেমেই যদি এদের অবস্থা এই জায়গায় দাঁড়ায় তাহলে নির্বাচনে ভোট পেয়ে গিয়ে ক্ষমতায় বসলে পরিস্থিতি কোন জায়গায় যাবে এটা নিশ্চিত ভাবে আপনারা বুঝতে পারছেন। মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে নেতা কোনো নেতা নয়, আমার দলের সম্পদ সমস্ত কর্মী সমর্থক তারাই দলের কান্ডারি, তাই আপনারাই দলের ভিত্তিপ্রস্তর, আপনাদের প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আপনারাই মূল কারিগর। আমরা জানি, আমি নিজে থেকে স্বীকার করছি, আপনাদের চলার প্রতি মূল নেই, আপনার সারল্য আছে, আপনাদের দলের প্রতি যে সুচিন্তিত চিন্তা আপনার গভীরতা আপনার মধ্যেই আছে,
তাই তো কখনো কি পেয়েছেন কি পাননি সে বিচার।